রাজশাহীর চারঘাটে পল্লী জীবিকায়ন প্রকল্প তৃতীয় পর্যায়ের আওতায় ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চারঘাট উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা, ঋণ ও বিনামূল্যে বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৌরভ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর হুমায়রা সুলতানা। এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফখরুল ইসলাম, রাজশাহী উপপরিচালক মিজানুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি মঞ্জুরা মোশাররফ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গৌতম কুমার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালিউল্লাহ মোল্লা, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, ষোলোয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প কর্মকর্তা নকিবুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দরিদ্র বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চমূল্যের অপ্রধান শস্যে উৎপাদন ও বাজারজাতকরণ কর্মসূচি শীর্ষক প্রকল্পের আওতায় 40 জন সদস্যদের মধ্যে বিনামূল্যে বীজ ও 8 জনকে ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ প্রদান করা হয়। পরে অতিরিক্ত সচিব ডক্টর হুমায়রা সুলতানা উপজেলা পরিষদ চত্বরে একটি চারাগাছ রোপণ করেন। সেলিমউদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।